চার বছর পর আগামী 2রা আগস্ট রংপুর যাবেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর রংপুর সফরে আশায় মুখ বেঁধেছেন তিস্তাপাড়ের মানুষ। তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের নেতারা মনে করেন, প্রধানমন্ত্রীর আগমনে এই অর্থ বছরেই তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা তৈরি হবে। ডেস্ক রিপোর্ট। যে কোনো সময় তিস্তার গর্ভে চলে যেতে পারে বসত বাড়ি, তাই আগে ভাগেই ঘর খুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় প্রতিদিনই ভাঙছে কোনো না কোনো অবকাঠামো। কবরস্থানের কিছু অংশ এখনো আছে, এই অংশটাও ভাঙি নদী যাচ্ছে, তিস্তা ভাঙি আসতেছে, এখন এই কারণে বাড়িঘর ধরি পালাই হচ্ছে। আমরা কিছু চাই নি, আমরা নদী বান্ধি চাই। আমার নদী বান্ধা থাকলে আমার জনগণ আমার শান্তি থাকলে ওইটা শান্তি। সরকারের কাছে আমাদের এই আবেদন, আমাদের তিস্তা নদী যাচ্ছে, আমরা খরণ চাই, আমরা বাঁচতে চাই। পানির ন্যায্য হিসাব না পাওয়ায় তিস্তা এখন উত্তরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা বলছেন, এই দুর্দশা কমাতে প্রয়োজন দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনার ঘোষণা ও বাস্তবায়ন। মাননীয় প্রধানমন্ত্রী এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুখবর দেবেন এবং এই সুখবরের জন্য তিস্তা পাড়ের মানুষ অধীর আগ্রহে বসে আছে। মানুষের যে জাগরণ, মানুষের যে প্রত্যাশা, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী রংপুরে এসে ঘোষণা দিয়ে এবং অতি শীঘ্রই এইটা উদ্বোধনের মধ্য দিয়ে রংপুরবাসী, তিস্তাবাসী দুঃখ দুর্দশা যেমন লাঘব করবে, তেমনিভাবে তাদের প্রত্যাশা পূরণ করবে, এটি আমাদের কামনা। রংপুর অঞ্চলে 5 জেলার 15টি উপজেলার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা, যাকে ঘিরে বসবাস প্রায় 2 কোটি মানুষের। ভাঙন আতঙ্কে থাকা এসব মানুষের আশা, এবার রংপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার ঘোষণা দেবেন। মাছরাঙা নিউজ ডেস্ক।